Assalamualaikum viewers, Beauty Fantasy Land থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাই ভাই কুকারে যে নতুন একটি ভিডিওতে। আজকে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে ভাই ভাই কুকারে যে শোরুমটি রয়েছে অল ওভার কালেকশনগুলো একটু দেখিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন এখানে এলে কি কি পাবেন এবং এর মধ্যে আপনাদের আমি দেখানোর মধ্যে যদি কোনো পাওয়াটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে মার্ক করে স্ক্রিনের যে নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এতে পাঠিয়ে দিলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয়ের সুবিধা রয়েছে এবং চাইলে কিন্তু সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। আর শোরুম ভিজিটের জন্য আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে পোস্ট অফিস গলিতে নিচতলায়। আর যারা ঢাকা মেন রোড দিয়ে আসবেন মিরপুর রোড দিয়ে আসবেন তারা কিন্তু নিউ মার্কেটের সর্বশেষ যে প্রান্তে একটা গেট রয়েছে সেই গেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওতে কিন্তু ভিজিটিং কার্ড থাকবে, আপনারা চাইলে কিন্তু ঠিকানার সুবিধার্থে ভিজিটিং কার্ডও আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে সবচেয়ে বেটার হবে। তো বন্ধুরা চলুন সুমন ভাইয়ের কাছে চলে যাই, আজকে আমাদের জন্য কী কী রেখেছে। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওতে তো শুরুতে আমি অনেকগুলো আইটেম দেখিয়ে দিলাম আপনাদের শোরুমে, তো কিরকম কালেকশন আছে, কত হাজার আইটেম আছে আপনাদের এখানে? আইটেম তো আসলে আমাদের গোনা নেই, তবে অনেক ইউজ পরিমাণে প্লাস হবে। আচ্ছা তো আজকে কি কি দেখছি আমরা? আজকে আমরা দেখাবো কিছু কাশার, আপনাদের কাছে কড়াই দেখাবো, ডায়মন্ড কাটের কড়াই ছোট থেকে বড়, কিছু ডিস্কো পাতিল দেখাবো, কিছু বোল দেখাবো, কিছু আপনার গামলা দেখাবো, কিছু ভাতের পাতিল দেখাবো, কিছু ডিজাইন কলসি দেখাবো, কিছু প্লেন কলসি দেখাবো। আচ্ছা তার পূর্বে আমরা একটু ঠিকানাটা দেখে নিই যে কোথায় এলে সরাসরি পাবে বন্ধুরা। এটা হলো ভাইভাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিচতলা, দোকান নং 400-409 নিউ মার্কেট ঢাকা। আচ্ছা উপর দেখানো যে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশের সুবিধা দেওয়া আছে। আপনারা চাইলে দেখে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখেও নিতে পারবেন, আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন। প্লাস দেখা গেছে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যারাই আছেন প্রবাসী ভাইরা যারা আছেন তারাও কিন্তু এই নাম্বারে কল দিয়ে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। আচ্ছা দেখে নিয়ে কিন্তু অনলাইনে ক্রয় করতে পারবে, ক্রয় করতে পারবে। তার বন্ধুরা দেখেন আমি কিন্তু ভিজিটিং কার্ডটির কথাই বলেছিলাম, আপনারা কিন্তু সরাসরি আসতে চাইলে স্ক্রিনশট দিয়ে ভিজিটিং কার্ডটি নিয়ে আসবেন। আর আমি কিন্তু আজকে এখানে ভাইয়া বলে দিয়েছে সুমন ভাইয়া যে অনেকগুলো আইটেম রয়েছে, এর মধ্যে যার যেটা ভালো লাগে এক এক করে দেখাবো, প্রাইস বলবো, আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিলেই হবে যে ভাই আমি এই প্রোডাক্টটি চাচ্ছি, তাহলে কিন্তু আপনার যে পছন্দের প্রোডাক্টটি সেটা কিন্তু পাবেন। আচ্ছা ভাইয়া তো কোথা থেকে শুরু করবো? আমরা শুরু করবো প্রথম থেকে আপনার গামলা দিয়ে। আচ্ছা যেরকম আমরা এটা লোক গামলা, এটাকে বোল বলা হয়, এটাকে গামলা বলা হয়। আচ্ছা এটা হচ্ছে গামলা, এটা হচ্ছে বোল, ওটা ছড়ানো। যেরকম এটা সাইজটা হলো কি আমি আপনাকে বলি, এটাতে আপনি হাফ কেজি পরিমাণ মাংস সার্ভ করতে পারবেন। আচ্ছা এটাতে 750 গ্রাম পরিমাণ মাংস সার্ভ করতে পারবেন। হলো সবই কাশার, কাশার জি। ওকে আর আমি প্রথমত দামগুলো বলে দিই। আচ্ছা এটা যেটা আমরা 500 গ্রাম মাংস সার্ভ করতে, এর পড়বে 850 টাকা প্রাইস। আচ্ছা ঠিক আছে 850 টাকা। আচ্ছা তার এক্সেল বড় যেটা এটা পড়বে 1050 টাকা প্রাইস। 1050 টাকা জি। ওকে তারপরে যে বড় সাইজটা যেটা এগুলো পড়বে হলো কি আপনার 1450 টাকা প্রাইস। আচ্ছা আর একবার বিগ সাইজ যেটা এগুলো পড়বে হলো কি আপনার 1550 টাকা প্রাইস। আচ্ছা এগুলো চারটা সাইজ, এখন যার যে সাইজটা লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। আচ্ছা ভাই এগুলো কি ওভেনে দিয়ে খাবার গরম করা যাবে? না এগুলো ওভেনের জন্য না ভাইজান। আচ্ছা এগুলো শুধুমাত্র সার্ভ করার জন্য, সার্ভ করার জন্য। তারপরে পরে দেখে আমরা বোল, অনেকে বোল চাচ্ছেন। আচ্ছা এই যে বোল, এটা 1 কেজি পরিমাণ আপনার মাংস সার্ভ করতে পারবেন। কাশার বোল চাচ্ছেন, দেখেন বন্ধুরা এখানে 1 কেজি পরিমাণ মাংস সার্ভ করতে পারবেন। আমি দেখিয়ে দিই ডিজাইনটা, একটু বাইর করে সুন্দর করে দেখিয়ে দিই। আচ্ছা এগুলো পড়বে হলো আপনার 1250 টাকা প্রাইস পড়বে। আচ্ছা 1250 টাকা পার পিস। তো কি সাইজের এটা বুঝবো? এটা হলো 1 কেজি পরিমাণ মাংস সার্ভ করতে পারবেন। আচ্ছা 1 কেজি পরিমাণ মাংস, 1 কেজি চাউলের ভাত দিতে পারবেন। আচ্ছা একসাথে, যেরকম যে আপনার ফ্যামিলিতে, হ্যাঁ তিনজন খেতে বসলে একসাথে এটা সার্ভ করতে পারবেন। আচ্ছা আর মাংস দিলে এখানে 6 জনের মাংস সার্ভ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এক্সেস বড় যেটা সেটা দেখা পড়লো 1350 টাকা প্রাইস। আচ্ছা এটা হচ্ছে 1350, 1 কেজিতে বেশি মাংস করতে পারবেন, 500-750 গ্রাম চাউলের ভাত দিতে পারবেন। আচ্ছা এটা 1250 টাকা প্রাইস, এক্সেস ছোট বড়। আচ্ছা তারপরে দেখাবো হলো আপনি 1.5 কেজি। আচ্ছা যেটা 1.5 কেজি পরিমাণ আছে এগুলো পড়বে 1350 টাকা প্রাইস। আচ্ছা তারপরে দেখাবো আরো বড় যেটা 2 কেজি পরিমাণ আপনার মাংস সার্ভ করতে পারবেন, 1 কেজি পরিমাণ ভাত সার্ভ করতে পারবেন। আচ্ছা এগুলো হলো 1550 টাকা প্রাইস। আচ্ছা মানে রানিং আইটেম যেটা, হ্যাঁ। তারপরে দেখাবো হলো আপনার রানিং সাইজ, 1.5 কেজি চাউলের ভাত যারা নিতে চাচ্ছেন, 3 কেজি 7 কেজি মাংস নিতে পাচ্ছেন, এটা হলো 1850 টাকা প্রাইস। জি তারপর আরো বড় যারা চাচ্ছেন এগুলো পড়বে আপনার 2050 টাকা প্রাইস। আচ্ছা একবার বিগ ওয়ান বিগ সাইজ যারা চাচ্ছেন এগুলো পড়বে 2550 টাকা প্রাইস। আচ্ছা এগুলো টোটাল একটা সাইজ, এনে দুইটা তিনটা সাইজ, একটা চারটা, এখানে একটা পাঁচটা, ছটা সাতটা সাইজ দেখাইছি আমরা। আচ্ছা বন্ধুরা দেখেন আমরা কিন্তু বলেতে বলে দিয়েছি কতটুকু পরিমাণ সার্ভ করতে পারবেন, ওই অনুযায়ী কিন্তু যদি আপনারা এসে শোরুমে বলেন অথবা যারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তারা যদি বলেন যে ভাইয়া এত কেজি পরিমাণ মাংস সার্ভ করা যায় সেই ভোলটাই চাই, জি
তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ সেই বলটাই কিন্তু আপনাদের স্ক্রিনশট মারলো হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেরে দিয়ে স্ক্রিনশট দিলেও কিন্তু হয়ে যাবে আর তার পাশাপাশি দেখাবো আমরা বেবিদের একটু খিচুড়ি বার্লি সবজি তারপরে দেয়া গেছে আপনি ডাইনিং এ সার্ভ করার জন্য মেহমানদের কাছে সবচেয়ে বড় ডায়মন্ড কাট যেটাকে বলা হয় জি দেখেন লুকটা দেখেন জি অনেক সুন্দর বাচ্চারা যেরকম কিউট বাচ্চাদের আইটেমটাও কিন্তু অনেক কিউট এটা হলো 1050 টাকা প্রাইস পড়বে আমরা দামগুলো বলে দিচ্ছি এক এক করে জি তারপরে সাইজটা এটা হলো কি আপনার হাফ কেজিতে একটু বেশি মাংস ধরবে আচ্ছা এটা ডায়মন্ড কাট যেটাকে বলা হয় দেখেন এগুলো পড়বে আপনার 1450 টাকা প্রাইস আচ্ছা এক সাইজ বড় যেটা এগুলো পড়বে আপনার 1650 টাকা প্রাইস জি এটা হলো হচ্ছে 1 কেজি পরিমাণ হ্যাঁ 1 কেজি পরিমাণ একবার ডায়মন্ড কাট দেখেন ফিলগুলো দেখেন খুব সুন্দর এগুলো পড়বে আপনার 1650 টাকা প্রাইস তার বড় সাইজ যেটা আপনি 1.5 কেজি করতে পারবেন আচ্ছা এই যে দেখেন কোয়ালিটি আমি দেখাই জি এগুলো পড়বে হলো আপনার 2250 টাকা প্রাইস 2250 টাকা জি ওকে তারপরে আরো বড় সাইজ যারা নিতে চাচ্ছেন আমি একটু দেখাই এক এক করে তারপরে আরো বড় যারা চাচ্ছেন 2 থেকে 2.5 কেজি পরিমাণ মাংস সার্ভ করা মানে কারণ পাকাবেন যেগুলো এগুলো পড়বে 2850 টাকা প্রাইস জি পুরো অনেক ওয়েট একটু ধরে দেখেন ভাই এটা বুঝবেন না জি বন্ধুরা অনেক ওয়েট এগুলো 2850 টাকা প্রাইস তারপরে আছে আপনার এর বড় আপনি যারা নিতে চাচ্ছেন 3 কেজি 3.5 কেজি মাংস করবেন অনেক ডিপ কিন্তু দেখেন এগুলো পড়বে আপনি 3250 টাকা প্রাইস আচ্ছা তারপর আরো বড় আছে বড়র কোনো শেষ নেই এগুলো কোন কোন চুলায় রান্না করা যায় এগুলো লার্কে চুলা গ্যাসের চুলা সব চুলায় রান্না করতে পারবেন এগুলো আছে আপনার 3650 টাকা প্রাইস 5 কেজি রান্না করতে পারবেন ইন্ডাকশন ইনফ্রারেড এগুলোতে রান্না করা যাবে না এগুলো তো আপনি বসবে না মানে ইলেকট্রিক চুলা রান্না করা যাবে না বসবে না কারণ আপনি তলাটা দেখেন এই জিনিসটা কিন্তু একটু রাউন্ড শেপের মধ্যে এই কারণে বসবে আর এটা হলো সবচেয়ে বিগ অন বিগ সাইজ এটাতে একসাথে 5 থেকে 6 কেজি মাংস করতে পারবেন আচ্ছা এটা পড়বে 4250 টাকা প্রাইস জি সবচেয়ে বিগ অন বিগ সাইজ 4250 3650 যেগুলো সাইজগুলো এটা আছে আপনার 3250 আচ্ছা এটা আছে আপনার 2850 150 টাকা তারপরে ছোটগুলো তো দাম বলে দিয়েছি আপনি যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে 1050 1250 1450 1650 যার যেটা লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আর তারপরে দেখাবো আমরা বেবি পাতিল বাচ্চাদের রান্না বান্না করার জন্য অনেকে খিচুড়ি সুজি বার্লি ফুড গ্রেডিতে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে চান একবার ঢেকে রাখতে চান কাসার ভিতরে দেখেন লুকটা এগুলো পড়বে 1500 হ্যাঁ এগুলো পড়বে 1550 টাকা প্রাইস ফিক্সড 1550 টাকা জি 1550 টাকা পড়বে প্রাইস তারপরে দেখাবো আমরা 450 গ্রাম চাউলের পাতিল আচ্ছা ভাত রান্না করার জন্য ভাত মাংস দুইটা রান্না করতে পারবেন একটা ভিতরেই জি এগুলো পড়বে আপনার 2550 টাকা প্রাইস আচ্ছা 500 গ্রাম ওজনের যেটা এটা 500 গ্রাম রান্না করতে পারবেন আচ্ছা হাফ কেজি হাফ কেজি হাফ কেজি তো বেশি করা যায় এটা আসলে আপনি 450 গ্রাম থেকে 800 গ্রাম করতে পারবেন আচ্ছা এগুলো পড়বে 2850 টাকা প্রাইস জি তাই জি তারপর আরো বিগ সাইজ যারা নিতে চাচ্ছেন এগুলো পড়বে হলো আপনার 1 কেজি একটু বেশি করবেন 3550 টাকা প্রাইস আচ্ছা প্রায় 1.5 কেজি হ্যাঁ প্রায় 1.5 কেজির কাছাকাছি আর কি আপনার আচ্ছা 3550 টাকা প্রাইস জি এগুলো আমাদের পাতিলগুলো আমরা দেখালাম তারপর এখন আমরা দেখাবো ডিসকো পাতিল আচ্ছা ডিসকো পাতিল এটা অনেকেরই প্রিয় হ্যাঁ ডিসকো পাতিলটা অনেকের কি ডিসকো পাতিলটা কি খুব সুন্দর লাগে কোয়ালিটিটা আমি একটু দেখাই আপনাকে যেন এখন চলে আসবে আপনার ডিসকো পাতিল ছোট সাইজ থেকে বেবিদের জন্য দেখেন এগুলো কিন্তু ঢাকনা হয় না ঢাকনা ছাড়া অনেক হেভি একটু ধরে দেখেন ভাই জহিম ভাই অনেকে বুঝতে পারবে না জি বন্ধুরা অনেক ওজন এটা পড়বে হলো আপনার 1050 টাকা ছোট সাইজ ছোট সাইজেরটা হুম তারপরে পড়বে এটা আপনার 1250 টাকা প্রাইস আচ্ছা 1 কেজি রান্না করতে পারবেন মাংস টাংস তারপরে দেখাবো আপনার দের থেকে 2 কেজি মাংস রান্না করার জন্য 1650 টাকা প্রাইস জি তারপর আমরা সাইজগুলো দেখাবো হলো আপনার 2.5 থেকে 3 কেজি আচ্ছা 2250 টাকা প্রাইস আচ্ছা 2250 টাকা তারপরে দেখো আরো বিগ সাইজ 3 থেকে 3.5 কেজি আচ্ছা 2550 টাকা প্রাইস এগুলো প্রতিটা সাইজ এবং ইনসে শট আমরা দেখিয়ে দিলাম দেখেন ডিজাইনটা দেখেন সুন্দর ডিজাইন আচ্ছা শুধুমাত্র বন্ধুরা আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠান হ্যাঁ মার্ক করে দিলে সবচেয়ে বেটার হবে আচ্ছা তাহলে বুঝতে পারছি আপনারা কোন আরো বড় যারা চাচ্ছেন একসাথে বড় কাজ 6 বড় 6 কেজি 5 কেজি 6 কেজি মাংস করতে চাইবেন 2.5 থেকে 3 কেজি রাইস করতে চাইবেন মোটামুটি ছোটখাটো একটা অনুষ্ঠানের রান্না বান্না এগুলো হলো কি আপনার 3250 টাকা প্রাইস আচ্ছা আগে বড় ছিল আমাদের এটাই এখন আরো দুইটা সাইজ আসছে আচ্ছা এর চেয়ে তো বড় আসছে আগে ছিল এটাই লাস্ট সাইজ এখন কিন্তু এটা 3550 টাকা প্রাইস বড় আসছে কারণ দর্শকদের চাহিদা অনেক বড় 3550 টাকা প্রাইস ওকে তারপর আরো বিগ সাইজ যারা একসাথে 4 কেজি রাইস করতে চাইতেছেন 8 থেকে 10 কেজি মাংস করতে চাইতেছেন 4250 টাকা প্রাইস আচ্ছা সবচেয়ে বড় সাইজে দেখেন অনেক বড় বিগ সাইজ এটা 4250 এখন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো সাইজগুলো প্রথম মোটামুটি আমরা বলে দিয়েছি অনেকগুলো সাইজ দেখাইছি ইনশাআল্লাহ আপনাদেরকে এখন যারাই লাগবে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা দিতে পারবো আল্লাহর রহমতে জি এখন আমরা দেখাবো হলো কি আপনার কিছু কলসি দেখাবো কারুকাজ করা আচ্ছা
কারুকাজের মধ্যে আছে কিন্তু প্লেনের ভিতরেও আছে আপনারা যারা কারুকাজের ভিতরে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ধরুন আপনার 2 লিটার থেকে শুরু আচ্ছা এই দেখেন 2 লিটার খুবই সুন্দর নাইস এটা প্রোডাক্ট এগুলো পুরো 1650 টাকা প্রাইস আচ্ছা 2 লিটার পানি তারপরে দেখাবো 3 লিটার আচ্ছা 2250 টাকা প্রাইস জি খুব সুন্দর কারুকাজ দেখেন এটা 2250 টাকা জি 2250 টাকা প্রাইস ফিক্সড আচ্ছা তারপরে দেখাবো পাশাপাশি এটা হলো কি 8 লিটার 8 লিটার আমরা কিন্তু বন্ধুরা লিটার পরিমাণ অনুযায়ী বলে দিচ্ছি আপনারা যখন ক্রয় করবেন লিটার পরিমাণ বললেই কিন্তু ভাইরা বুঝতে পারবে এটা হলো 8 লিটার আমি একটু দেখাই আচ্ছা পাশাপাশি আপনার এটা হলো কি আপনার এই যে 10 লিটার 10 লিটার 10 লিটার এবং 8 লিটার 8 লিটার প্রাইস পড়বে আপনার 3250 টাকা 8 লিটার জি 3550 টাকা 10 লিটার আচ্ছা 10 লিটারটা ঠিক আছে তার পাশাপাশি দেখাবো আমরা 15 লিটার সবচেয়ে বিগ সাইজ সবচেয়ে বড় যেটা ডিজাইন করা যে নকশি করা যে এটা রয়েছে কলস্টার রয়েছে এটার মধ্যে সবচেয়ে বড়টা সবচেয়ে নকশি করা সবচেয়ে হাই কোয়ালিটি এটা কত পড়বে এটা 4250 টাকা ফিক্সড আচ্ছা 4250 টাকা 5500 দোকানে সেল করে আসলে আমরা ওইভাবে রেট দিচ্ছি না কি কারণে সবাই আসলে নিতে চায় আচ্ছা যে ভাই দামটা একটু কম হলে আমরা নিতে পারি তো ওই হিসাবে রেটটা দেওয়া যাতে সবাই নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা আর তার পাশাপাশি দেখাবো আপনি 8 লিটার একটা কলসি দেখাবো প্লেন আর এটা দেখাবো 15 লিটারের কলসি প্লেন আপনাদেরকে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিলে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় সুবিধা আছে তো বন্ধুরা ভাই ভাই কুকারে যে আপনাদেরকে স্বাগত জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম